চাপাতি। ধারালো এই অস্ত্রটি দিয়ে মাংস কাটার কথা সবারই জানা, কিন্তু এই জিনিসটি দিয়ে শরীর মাসাজ করার কথা কখনো শুনেছেন? নিশ্চয়ই না। কিন্তু তাইওয়ানে চাপাতি দিয়ে মাসাজের ঘটনা ঘটছে হর হামেশাই। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এই মাসাজ পদ্ধতি সেখানে বেশ জনপ্রিয়। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। বিশ্বে কত অদ্ভুত চিকিৎসা পদ্ধতি না রয়েছে। চীনের কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতিও বেশ অদ্ভুত, কিন্তু তাই বলে ধারালো চাপাতি দিয়ে শরীর ম্যাসেজ করানোর মতো অদ্ভুত পদ্ধতির কথা বোধহয় স্বপ্নেও ভাবা যায় না। ঝুঁকিপূর্ণ এই জিনিসটি দিয়ে শরীর ম্যাসেজ করার কথা ভাবা সম্ভব না হলেও এমন ঘটনা দেখা পাওয়া গেছে তাইওয়ানে। তাইওয়ানের হেইতিনসু এলাকায় হরহামেশাই কষায় চাপাতি দিয়ে শরীর মালিশ করা হয়। শুধু তাই নয়, এটা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। মানুষ সাধারণত এসব ছুরিকে ভয় পায়, কিন্তু আমরা যখন মাসাজ করি তখন মোটেও ব্যথা লাগে না। এর সামগ্রিক প্রভাব শরীরের শক্তি সঞ্চালনকে উদ্দীপ্ত করে এবং শরীরের সব শক্তির ভারসাম্য বজায় রাখে। বহু মানুষই এই এলাকায় আসেন চাপাতির কোপে শরীর ম্যাসাজ করিয়ে নিতে। এক একজনের মালিশ দীর্ঘস্থায়ী হয় 30 থেকে 70 মিনিট পর্যন্ত। সাধারণ ম্যাসাজ যাদের একঘেয়ে হয়ে গেছে তারাই থ্রিল খুঁজতে এমন ম্যাসাজের দ্বারস্থ হন। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর তাইওয়ানের এই চাপাতি ম্যাসাজ 2000 বছরের প্রাচীন। একে নাইফ থেরাপিও বলা হয়। প্রাচীন এই চীনা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শারীরিক অসুস্থতা, অনিদ্রার সমস্যা, বিভিন্ন ব্যথা দূর করা সহ মানসিক আরোগ্য লাভ করা যায়। তাইপেতে প্রায় 4 দশক ধরে এই ম্যাসাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চীনা এবং জাপানের চাপাতি ম্যাসাজের প্রচলন আজকাল খুব একটা দেখা যায় না, কিন্তু সম্প্রতি তাইওয়ানে জনপ্রিয় হয়ে উঠেছে এই ম্যাসাজ। আধুনিক জীবনে চাপে থাকা মানুষরা এই চাপ থেকে কিছুটা মুক্তি পেতে এই ভয়ঙ্কর ম্যাসাজের প্রতি ঝুঁকছে। মার্জিয়া মান্নান, মাই টিভি।